You are watching A2E Learners. Learn English, be smart. আমরা অনেকেই আছি ইংরেজি বই পড়ি না বা ইংরেজি বই পড়তে মোটামুটিভাবে ভয় পাই। কিন্তু আপনারা এটাও জানেন, বিশ্বকে জানতে হলে ইংরেজিও জানতে হবে। আর ইংরেজি আপনাকে কতখানি এগিয়ে দিতে পারে তা অবশ্যই আমাকে বলে দিতে হবে না। কিন্তু ইংরেজি শেখার সহজ উপায়টা কি? আসলে ইংরেজি শেখার কোনো সহজ উপায়ই নেই। একটি ছোট শিশু পিতামাতার কাছ থেকে সর্বপ্রথম যে শব্দগুলো বেশি শোনে তাই উচ্চারণ করতে শেখে। পরে সে সেগুলো ধীরে ধীরে ব্যবহার করতে শুরু করে। আস্তে আস্তে এ পদ্ধতিতেই সে 1.5 থেকে 2 বছর পর একটু একটু করে কথা বলতে শেখে। পরে আমাদের মতো তুখর বক্তা হয়ে যায়। প্রকৃতপক্ষে এর চেয়ে ভাষা শেখার আর ভালো কোনো পদ্ধতি পৃথিবীতে নেই। তাহলে এই পদ্ধতিতে, অর্থাৎ সবচেয়ে ভালো পদ্ধতিতে কি আমাদের ইংরেজি শেখা উচিত নয়? কিন্তু এই পদ্ধতিতে ইংরেজি শিখতে সবার প্রথমে কি করতে হবে? আসলে এর সবচেয়ে ভালো উপায় হলো যে কোনো শিশুর বেড়ে ওঠা লক্ষ্য করুন। শিশু প্রতিনিয়ত নতুন নতুন শব্দ শুনতে থাকে এবং এর কিছু কিছু ব্যবহার করা শুরু করে। এভাবেই প্রতিনিয়ত তার জানা শব্দ ভাণ্ডার বাড়তে থাকে এবং সেই সাথে বাড়তে থাকে তার নিজের ব্যবহার করা শব্দের ভাণ্ডার। আর এভাবেই সে কয়েক বছরে একটি ভাষার প্রায় শত ভাগই ধরতে গেলে আয়ত্ত করে ফেলে। আমাদের ইংরেজি শেখার পথে প্রধান সমস্যা হচ্ছে আমাদের ইংরেজি ভাষার শব্দ ভাণ্ডার। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ইংরেজি পাঠ্যবইতে খুবই অল্প সংখ্যক শব্দ রয়েছে যেগুলো বারবারই ঘুরে ফিরে ব্যবহৃত হয়ে আসছে। আর এই অল্প সংখ্যক শব্দ ভাণ্ডারের মধ্যে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি কয়টি তাও একটি ভালো প্রশ্ন। কোনো শিক্ষকের পক্ষে জীবনেও আরেকজনকে ভাষা শিক্ষা দেওয়া সম্ভব না। কোনো নির্দিষ্ট বই পড়েও ভাষা শেখা যায় না। মাতৃভাষা ছাড়া অন্য সকল ভাষা শেখার ক্ষেত্রে মানুষ নিজেই নিজের সবচেয়ে বড় শিক্ষক। এক্ষেত্রে সেই অতি পরিচিত পদ্ধতি যেভাবে মাতৃভাষা শিখেছেন সেভাবেই ইংরেজিও শিখতে হবে। না হলে এতদিন যেভাবে ব্যর্থ হয়ে এসেছেন সেভাবেই ইংরেজিতে ব্যর্থ হতে হবে। ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে দুটি জিনিস খুবই জরুরি, আর তা হলো যত বেশি সম্ভব ইংরেজি শুনতে হবে, শুনে যত বেশি সম্ভব ব্যবহার করতে হবে, কারণ এ দুটির মাধ্যমেই শিশু মাতৃভাষা শেখে। কিন্তু আমরা এ দুটিই করি সবচেয়ে কম। এবার কি বুঝতে পারছেন কেন আপনি ইংরেজি শিখতে পারছেন না? আমরা শুধু ইংরেজি পড়ি এবং লিখি, এর কোনোটিই কিন্তু শিশু করে না। এগুলো করার আগেই সে ভাষা ব্যবহার করা শিখে ফেলে। পরবর্তীতে বর্ণ দিয়ে সেগুলো বোঝা এবং উপস্থাপন করা, অর্থাৎ পড়তে ও লিখতে শিখে। আমার ধারণা আমাদের শিশুদের মতো শূন্য থেকে ভাষা শেখা শুরু করতে হবে না। আমরা অলরেডি কিছুটা জানি এবং ইংরেজি শেখার জন্য আমাদের বেশি সময়ও ব্যয় করতে হবে না। তবে আমি আগেও বলেছি একটা বিষয় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তা হলো ইংরেজি শোনা এবং তা ব্যবহার করা। তবে চোখের সামনে যত ইংরেজি শব্দ আসে তার সবগুলোরই অর্থ জানার চেষ্টা করতে পারেন। আমি এই পদ্ধতিগুলো কাজে লাগিয়ে খুব ভালো ফলাফল পেয়েছি। এখন আমি যে কোনো ইংরেজি পত্রিকা তো বটেই, বেশিরভাগ ইংরেজি বইও ডিকশনারি ছাড়া পড়তে এবং বুঝতে পারি। তাই বলে এই নয় যে আমি ইংরেজি 100 ভাগ বুঝি, তবে 70 থেকে 80 ভাগ বুঝি এ ব্যাপারে আমি নিঃসন্দেহে বলতে পারি। আরও অনেক শিখতে হবে। আমার মনে হয় ইংরেজির গুরুত্ব সম্পর্কে আপনারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। তবে কিছু কথা না বলেই নয়, আপনি কি জানেন প্রতি বছর কত কপি বই প্রকাশিত হয়? ইংলিশ স্পিকিং দেশগুলো ছাড়াও আপনি কি জানেন ইউরোপিয়ান বা উন্নত সকল দেশের বেশিরভাগ গবেষণা বই ইংরেজিতে লেখা? বেশিরভাগ ক্ষেত্রেই ভালো কোনো বই ইংরেজি ছাড়া অন্য ভাষায় রচিত হলেও তার একটি ইংরেজি কপি বের হয়। অর্থাৎ বিশ্বের প্রায় সকল দেশের অর্জিত জ্ঞান অর্জনের একটি উপায় সেটি হচ্ছে ইংরেজি জানা। প্রতি বছর এত সংখ্যক ইংরেজি বই বের হয় যে তা বাংলা অনুবাদ করা সম্ভবই নয়। আর শত শত বছর ধরে প্রকাশিত ইংরেজি বইগুলো বাংলায় অনুবাদের কথা দূরে থাক। অর্থাৎ ইংরেজির ইংরেজি ছাড়া সেই জ্ঞান সমুদ্র সবার জন্য নিষিদ্ধ। ভাই আসুন আমরা সবাই সঠিক পদ্ধতিতে একটু কষ্ট হলেও ইংরেজি শিখি, যাতে সারা বিশ্বের অর্জিত জ্ঞান আমাদের দেশের উন্নতিতে কাজে লাগাতে পারি। নিজের জন্য না হোক, অন্তত নিজের দেশের ভালো করার জন্য হলেও ইংরেজি শিখুন। আশা করি আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকেই পরিশ্রমের মাধ্যমে নিজের দেশকে সামনে এগিয়ে নিতে প্রত্যয়ী হবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।